সাকিবের সাথে বিয়ে, এবার সত্য জানালেন বুবলি, কাবিননামা ফাঁস। বর্তমানে বাংলা চলচ্চিত্রের অন্যতম দুটি নাম হচ্ছে সাকিব খান এবং বুবলি। তবে সিনেমা জগৎ থেকে বরং এখন নিজের ব্যক্তিগত জীবনেই বেশি সমালোচিত তারা। সম্প্রতি সাকিব খান সংসার ভেঙেছেন অপু বিশ্বাসের সাথে। গত 26 জুন অনুষ্ঠিত হয় শাপলা মিডিয়া প্রযোজনায় শাইন সুমনের পরিচালনায় একটা প্রেম দরকার মাননীয় সরকার নামের একটি চলচ্চিত্রের মহরত। চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলির সাথে কথা চূড়ান্ত হয় নির্মাতা প্রতিষ্ঠানের। কিন্তু মহরতের পরপরই চিত্রনায়িকা বুবলি জানালেন চলচ্চিত্রটি ত্যাগ করা হচ্ছে না। সিনেমা পাড়ায় গুঞ্জন উঠেছে বিয়ে করে ফেলেছেন সাকিব এবং বুবলি, দুজনের ভুল বোঝাবুঝির জেরেই ছবিটি ছেড়েছেন বুবলি। প্রযোজক সেলিম খানও বলছেন সাকিব বুবলির নামে অপপ্রচারের ফলে বুবলি ছবি ছেড়েছেন এমন সংবাদ ছড়িয়েছে। তবে ছবি ছাড়ার বিষয়টিকে সত্য বলে স্বীকার করেছেন বুবলি। তবে তিনি ছবি ছাড়ার কারণগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বুবলি বললেন, আমি আসলে একই প্রযোজনা প্রতিষ্ঠানে আরেকটি ছবির জন্য নিজেকে প্রস্তুত করছিলাম, সেটাই আগে করার কথা ছিল। হঠাৎ এই ছবিটার ব্যাপারে প্রযোজনা সংস্থার আগ্রহী হওয়ার মহরত অনুষ্ঠানটা হয়েছে, কিন্তু একই সময়ে একের অধিক ছবিতে আমার কাজ করা হয়নি এখনো, কারণ আমি একটি কাজ শেষ করে কিছু সময় নিয়ে আর একটা ছবির জন্য নিজেকে প্রস্তুত করি, তাই এমন সিদ্ধান্ত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।